আসসালামু আলাইকুম, চলে এলাম শারমিনতানু ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি নিয়ে এসেছি বেগুন চিংড়ি রেসিপি। তার আগে চিংড়িটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ির পিঠের উপরে সরু পাতলা একটা রগ থাকে, সেই রগটা আমার পছন্দ না, তাই আমি এভাবে চিমটি দিয়ে লেজের অংশ এবং মাথার অংশ থেকে রগটাকে বের করে ফেলি। চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি চিংড়িগুলোকে ভাজবো, তাই সবার আগে সামান্য হলুদ এবং লবণ দিয়ে চিংড়িটাকে মেখে নেব। যেহেতু আমি বেগুন চিংড়ি রান্না করছি, তাই বেগুনটাকে আমাকে কেটে নিতে হবে। বেগুন আমি কেটে নিয়েছি এবং মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি। এখন চিংড়ি, হলুদ আর লবণের সাথে বেগুনকেও মেখে নিতে হবে। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলোকে পর্যায়ক্রমে ভেজে নিব। গলদা চিংড়ি যখন ভাজা হয়, তখন অসাধারণ একটা স্মেল বের হয়, কারণ গলদা চিংড়ির মাঝখানে ডিম থাকে ছোট ছোট, ও সেই ডিম থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে যায়। আমার তো ইচ্ছে করছে এখনই আমি গরম ভাত দিয়ে গলদা চিংড়ির ভাজা খেয়ে নিই। এনিওয়ে, আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আমার তো চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, আমি চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেগুনকে উল্টে দিয়েছি, কারণ বেগুনের দুর্ন সাইডে আমি খুব ভালো করে ভেজে নিব, জানি আমার খুব কম সময়ে রান্না হয়ে যায়। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনও উঠিয়ে নিচ্ছি। বেগুনের কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, সাথে আমি দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আমি সবসময় ব্রাউন কালার করে ভেজে নেই। আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ টেবিল চামচ, এক টেবিল চামচ মরিচ দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ, সামান্য পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। কষানোটা ভালো হলেও রান্নাটা অনেক ভালো হয়, তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি বেগুন আর চিংড়িগুলোকে দিয়ে দিব। যখন মশলাটা একদম শুকিয়ে যাবে, সেই পর্যন্ত একটু অপেক্ষা করে হালকা পরিমাণের ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সব কিছু অলরেডি ভাজা, তাই বেশি পরিমাণ পানির কোনো প্রয়োজন নেই, অল্প পানি দিলেই রান্না হয়ে যাবে। এই রান্নাটা আসলে সবাই করতে পারবে, যারা পুরুষ মানুষ আছেন, যারা রান্না করতে না জানেন তারাও রান্না করতে পারেন। খুব ইজি ওয়েতে এই বেগুন চিংড়ি রান্না করা যায়। দেখুন, পানিটা অনেকখানি কমে গিয়েছে, তো আমি আর একটু মাখামাখা করে নিব, এই জন্য আর একটু অপেক্ষা করতে হবে। এখন আমি লবণটা টেস্ট করে দেখছি, কারণ তরকারিতে যদি লবণ না হয় তাহলে খাবারটাই বেস্বাদ হয়ে যাবে। আমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে, আমি তো এখন গরম ভাত দিয়ে চিংড়ি মাছ আর বেগুনের রেসিপিটা খেয়ে নিব। আপনাদের যদি ভালো লাগে কম উপকরণে আমার এই বেগুন চিংড়ি রেসিপি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার উইথ সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি কথা, পরিবারে বাবা মা এবং যারা বাচ্চারা আছে তাদের প্রতি যত্নবান হবেন। আমার জন্য দোয়া করবেন,
আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলের হেফাজত করবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।